বন্ধুরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আগের ভিডিওতে আলোচনা করেছিলাম 7.3-এর 1 থেকে 5 পর্যন্ত। আজ আলোচনা করব 6 থেকে। যদি আগের ভিডিওগুলি কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই আই বাটন থেকে দেখে নিতে পারো। যদি এই চ্যানেলে কেউ প্রথমবারের জন্য ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে নেবে, যাতে পরবর্তী ক্ষেত্রে নতুন ভিডিওর আপডেট পেতে পারো। এই ভিডিও তোমার কিছু উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে। হ্যালো বন্ধু, আমি আছি তোমাদের সঙ্গে সন্দীপ। চলো ইন্টোর পর ফিরে আসছি সরাসরি বইয়ের মধ্যে। দেখো বন্ধুরা, 6-এর অঙ্কটি কী বলা আছে? দুটি বহুপদী সংখ্যামালা বলা আছে এবং যাদেরকে x+1 এবং x-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে বলা আছে r1 এবং r2। 2r1 + r2 = 6 এই রিলেশনটিকে সিদ্ধ করবে, তখন p এর মান বের করতে বলেছে। তো বন্ধুরা, আমরা ভাগশেষ উপপাদ্যকে কাজে লাগিয়ে এখানে r1 আর r2 এর মানটা বের করে নেব, তারপরে এই রিলেশনটিতে বস করিয়ে দেব এবং p এর মান পেয়ে যাব। চলো বন্ধু খাতায়। যেহেতু আমরা দুটি বহুপদী সংখ্যামালাকে ভাগ করব, সেজন্য একটিকে f1x ধরে নিয়েছি আর একটিকে f2x ধরে নিয়েছি। আর g1x মানে এই টার্মটি দিয়ে এটিকে ভাগ করব, আর g2x মানে এই টার্মটি দিয়ে এটিকে ভাগ করব। যেটি দিয়ে ভাগ করি সেটির প্রথমে আমরা শূন্য বের করে নিই। তাহলে চলো বন্ধু, x+1 এবং x-2 এই দুটো বহুপদী সংখ্যামালা শূন্য বের করে নিই। x+1 = 0 বা x = -1। আবার বন্ধু এটা কি হবে? x-2 = 0 বা x = +2। f1xকে g1x দ্বারা ভাগ করলে ভাগশেষ উপপাদ্য থেকে ভাগশেষ হবে f1 of -1 এর মান। এখন আমরা f1 of -1 এর মান বের করে নেব। তো বন্ধু এখানেতে x এর পরিবর্তে -1 পুট দেবো। তাহলে -1^3 + (-1^2 - p) - 1 - 7। তো সমান এটা -3 মানে 3টে মাইনাসকে গুণ করলে একটা মাইনাস আসছে, আর 3টে 1কে গুণ করলে একই হয়। আর এটা বন্ধু -3² মানে প্লাস, আর এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল। আর 1² দুটো 1কে গুণ করলে 1, তার সঙ্গে 2কে গুণ করা মানে 2। আর এটা -+p - 7। তো বন্ধু এটা দেখো কি হয়, এটা 2 - 1 আছে মানে এটা 1, আর এই 7টা আগাচ্ছি -7 + p সমান এটা কত হচ্ছে না -6 + p। এটা সমানই বন্ধু বইয়েতে বলা আছে r1। তাহলে যেহেতু বইয়েতে বলা আছে তাহলে এটা লিখে দিচ্ছি প্রদত্ত। এখন বন্ধু এটা থেকে পরিষ্কারই বলতে পারবো কি r1 = -6 + p। একইভাবে f2xকে g2x দ্বারা ভাগ করলে ভাগশেষ উপপাদ্য থেকে ভাগশেষ হবে, এই যে বন্ধু আমরা x এর ভ্যালু যেহেতু বের করে রেখেছি 2, তাহলে হবে কি f2 of 2। এখন আমরা f2 of 2 এর ভ্যালু বের করব। তো বন্ধু এই যে f2x এর জায়গায় বন্ধু কত আছে 2, তাহলে শুধুমাত্র 2 পুট দেবো। তাহলে 2^3 + (2^2 - 12) + 6। তো বন্ধু 2^3 মানে 3টে 2-এর গুণফল মানে 8। এটা বন্ধু কত হচ্ছে 4p, এটা হচ্ছে কত 24 + 6। তো বন্ধু এটা দেখো 8 আছে আর 6 আছে, যেহেতু একই চিহ্ন তাহলে যোগ হয়ে যাচ্ছে। তাহলে এটা 4pটা ফার্স্টে লিখে দিচ্ছি। তাহলে -24 আর 8 আর 6 বন্ধু কত হচ্ছে 14। একই চিহ্ন আছে, যার চিহ্ন বড় বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটা 4p মাইনাস এটা বিয়োগ করলে কত হচ্ছে বন্ধু 10, যার চিহ্ন বড় সেটা বসিয়ে দেওয়া হয়েছে। এটা সমানই বন্ধু কি বলা আছে না r2। এটা অঙ্কে বলা আছে বলে এটা লিখে দিচ্ছি ব্র্যাকেটে প্রদত্ত। তাহলে এটাকে বন্ধু একটু সাজিয়ে লিখে নিচ্ছি বা r2 = 4p - 10। এখন বন্ধু বইয়েতে একটি রিলেশন বলা আছে, সেটিকে স্যাটিসফাইড করবে। মানে 2R1 প্লাস R2 সমান 6 এই রিলেশনটিকে স্যাটিসফাইড করবে। তাহলে এটা দেওয়া আছে বইয়েতে। তো এখানে বন্ধু মানগুলো বসিয়ে দেবো। তাহলে 2 × R1 এর ভ্যালু কত পেয়েছি -6 প্লাস p প্লাস R2 এর ভ্যালু কত পাওয়া গেল না 4p - 10 সমানই কত 6, বা এটা বন্ধু গুণ করে দিচ্ছি তাহলে এটা 12 হয়ে গেল। এটা 2p প্লাস 4p - 10 সমান 6, বা এটা বন্ধু -12 আছে -10 আছে তাহলে মাইনাস কত হচ্ছে 22 হচ্ছে, আর এটা প্লাস 6p সমান কত 6, বা এটা 6pটা রেখে দেওয়া হলো তাহলে 6 + 22 হচ্ছে, বা p সমান বন্ধু কত না এদিকটা যোগ হয়ে যাচ্ছে তাহলে এটা 28/6। এটা বন্ধু কাটছি 2 দিয়ে, তাহলে এটা বন্ধু কত হচ্ছে না 4 × 2/3, এটাই অ্যান্সার। সাতেরটা দেখো বন্ধু, একটি বহুপদী সংখ্যামালা বলা আছে, এটিকে একবার x - 1 আর একবার x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 এবং 19 হবে বলা আছে। ওই বহুপদী সংখ্যামালাকে x + 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে হিসাব করি। তাহলে বন্ধু এখানেও আমরা ভাগশেষ উপপাদ্য ব্যবহার করব, করে একবার এটিকে শূন্য করব এটিকে শূন্য করব, করে ভাগশেষের মানটা বের করে নেব, তারপর একবার 5-এর সঙ্গে সমান করব একবার 19-এর সঙ্গে সমান করব, করার পরে x + 2 এর শূন্য বের করব। যেটিকে বন্ধু ভাগ করব সেটিকে f(x) লিখে নিয়েছি, আর যে দুটি দ্বারা ভাগ করব একটিকে g(1x) এটিকে g(2x) ধরে নিয়েছি। তো এখন বন্ধু এদের দুজনেরই শূন্য বের করতে হয়, তাহলে x - 1 সমান 0 বা x = 1, আর একবার বন্ধু এটা যখন বের করব x + 1 সমান 0 বা x = -1। তো এখন আমরা লিখে নিয়েছি f(x)কে g(1x) এবং g(2x) দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে যথাক্রমে f(1) এবং f(-1) এ দুটো আমাকে এখন বের করে নিতে হবে। তো চলো বন্ধু f(1) বের করব। তাহলে বন্ধু এখানে f(x)-এ x এর পরিবর্তে শুধুমাত্র 1 বসাবো, তাহলে 1^4 আছে -2 × 1^3 প্লাস 3 × 1^2 - a × 1 + b। তাহলে 1^4 মানে কি বন্ধু এটা 1টাকে 4 বার গুণ আছে, তার মানে এটা একই হচ্ছে। এটা 1^3 মানে 1কে 3 বার গুণ, তাহলে বন্ধু সেটা একই হয়, 1 এর সঙ্গে 2 গুণ করা মানে 2, আর এটা বন্ধু দেখো 1^2 মানে 1 আর 3 এর সঙ্গে গুণ করা মানে 3 - a প্লাস b। তো বন্ধু এটা ক্যালকুলেশন করে কত হচ্ছে -1, আর এটা +3 আছে মানে এটা +2 - a প্লাস b। একইভাবে f(-1) বের করে নেব, তাহলে বন্ধু -1^4 2 × -1^3 প্লাস 3 × -1^2 - a × -1 প্লাস b। তো বন্ধু -2^4 মানে 4টে মাইনাসকে গুণ করলে সেটা প্লাস হয়ে যাচ্ছে, আর 4টে 1কে গুণ করলে সেটা 1। এটা বন্ধু -3 মানে একটা মাইনাস পেয়ে যাচ্ছি, 3টে মাইনাসকে গুণ করলে একটা মাইনাস, আর এখানে একটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর 2 এর সঙ্গে 1কে গুণ করা মানে 2, আর এটা বন্ধু দেখো -3^2 মানে প্লাস হয়ে গেছে, তাহলে প্লাসের সঙ্গে এই প্লাসটা গুণ আছে প্লাসে প্লাসে প্লাস, এটা -এ প্লাস a প্লাস b। তো বন্ধু এটা 3, 4, 5 আর 1-এ 6 হচ্ছে, 6 + a প্লাস b। 2 - a প্লাস b এটি সমান 5 বা - a প্লাস b, এই দুইটা ওদিকে গেলে বন্ধু বিয়োগ হয়ে যাচ্ছে, তার মানে এটা 3 হয়ে গেল। তাহলে এটা যেহেতু আমাকে বলে দিয়েছে তাহলে এটা প্রদত্ত বলে লিখে দিচ্ছি। আর একটা প্রদত্ত 6 + a প্লাস b এটা সমান কত বলা আছে 19 বলা আছে, তাহলে বা a plus b समान 19 - 6 बा a plus b समान 13। এখন এই দুটি ইকুয়েশনকে আমরা সমাধান করে নেব, তাহলে -a plus b समान 3 আর এটা আছে a plus b समान 13। তো 2b समान কত এটা 16, আর এইখানটা বন্ধু যোগ লিখতে হয়, তাহলে বা b समान কত 16/2 = 8। এটিকে বন্ধু 1 দিয়ে দিচ্ছি আর এটিকে 2 1 নং থেকে বন্ধু b এর মানটা 1 এ বসিয়ে দেব তাহলে এটা -a +8 = 3 বা -a = 3 8টা ওদিকে নিয়ে যাচ্ছি মানে -8 হয়ে গেল বা -a = -5 তো উভয় সাইডে মাইনাস গুলোকে ক্যান্সেল করে দিলাম বা a = 5 এখন বন্ধু x + 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে সেটি বের করতে বলেছে তো আমরা x + 2 এর শূন্য বের করে নেব তাহলে x + 2 = 0 বা x = -2 তো আমরা f of -2 বের করে নেব তাহলে -2 to the power 4 -2 into -2 তার কিউব প্লাস 3 into -2 তার স্কয়ার minus a into x এর ভ্যালু -2 প্লাস b 16 হচ্ছে এটাও প্লাস 16 হচ্ছে এটা মাইনাস তার স্কয়ার মানে প্লাস হয়ে গেল প্লাসে প্লাসে প্লাস 4 4 4 3 4 এ 12 হচ্ছে এটা হচ্ছে প্লাস 2a হচ্ছে প্লাস b হচ্ছে তো 44 প্লাস 2a প্লাস b এখন বন্ধু a আর b এর মানটা বলা আছে তাহলে এটা 44 প্লাস 2 ইনটু a এর মান কত পেয়েছি 5 আর b এর মান বন্ধু কত পেয়েছি না 8 তাহলে এটা প্লাস 8 তাহলে এটা কত হলো 44 প্লাস 10 প্লাস 8 এটা কত হচ্ছে বন্ধু 62 তো এটাই আমার অ্যানসার আটেরটা বন্ধু f(x) সমান বলে দিয়েছে আর সঙ্গে আমাকে প্রমাণ করতে দিয়েছে যে fa + fb = f of a + b তো বন্ধু আমরা একবার f এর মান বের করব একবার fb এর মান বের করব আর একবার f of a + b এর মান বের করব এখন আমরা লিখে নিয়েছি এখন f of a এর মান বের করব তো বন্ধু আমাকে যেটা প্রমাণ করতে হবে সেটা আমি এই সাইডে লিখে রেখেছি তো এখন f of a এর মান বের করব মানে x এর জায়গায় শুধুমাত্র a তাহলে a * a - b / a - b + b * a - a / b - a তো বন্ধু দেখো এটা a - b উপরেও a - b আছে এটাকে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি তারপরে বন্ধু কেটে দিচ্ছি তাহলে এখানে পড়ে থাকছে a আর এটা বন্ধু দেখো a থেকে a বিয়োগ করা আছে মানে এটা কত হচ্ছে 0 তাহলে b এর সঙ্গে 0 গুণ করা মানে 0 আবার 0 কে b - a দ্বারা ভাগ করা মানেও সেটা 0 তাহলে বন্ধু একবার লিখে দিচ্ছি b গুণিত 0 / b - a সমান এটা কত a প্লাস এটা উপরেতে 0 0 কে এটা দিয়ে ভাগ করা মানে সেটা 0ই তাহলে এটা a পেয়ে গেলাম আবার একই ভাবে f of b টা বের করব তো বন্ধু দেখো x এর জায়গায় শুধুমাত্র b পুট দেব তাহলে b - b / a - b + b * b - a / b - a এটা বন্ধু সেম ভাবে b থেকে b বিয়োগ করা হচ্ছে মানে 0 হয়ে যাচ্ছে তাহলে টোটাল টার্মটা 0 হয়ে যাচ্ছে প্লাস এটা দেখো বন্ধু b - a তাহলে এই দুটো টার্মে কেটে দেয়া হচ্ছে ব্র্যাকেট দেওয়ার পর বন্ধু কাটছি তারপর এটা b তাহলে এটার ভ্যালু কত পাওয়া গেল না b একই ভাবে f of a plus b বের করব তাহলে যেখানে x থাকবে তার জায়গায় a plus b তাহলে a into a plus b minus b divided by a minus b আবার b into a plus b minus a divided by b minus a অর্থাৎ বন্ধু আমার যে টার্মটি দেয়া ছিল সেখানে শুধুমাত্র x এর জায়গায় a plus b বসাচ্ছি তো এখানে b এর সঙ্গে b কেটে যাচ্ছে তাহলে এখানে পড়ে থাকছে কত না a square divided by a minus b আর এটা বন্ধু দেখো a কেটে যাচ্ছে তাহলে উপরে পড়ে থাকছে কত b স্কয়ার এখানে মাইনাস কমন নিয়ে নেছি তাহলে a - b পড়ে থাকছে তাহলে এটা a স্কয়ার ডিভাইডেড বাই a - b এটা প্লাসে মাইনাসে গুণ হয়ে যাচ্ছে তাহলে - b স্কয়ার ডিভাইডেড বাই a - b তো বন্ধু এখন লসাগু হচ্ছে কত a - b এই দুটোটা আমি লসাগু করে এটা পাচ্ছি আবার a - b দ্বারা a - b কে ভাগ করলে 1 আবার 1 দিয়ে a স্কয়ার কে গুণ করলে a স্কয়ার সেম ভাবে বন্ধু এটা b স্কয়ার আসছে তো এখন a স্কয়ার - b স্কয়ারের আমরা উৎপাদকের সূত্র জানি a + b * a - b / - b এরপর a - b এর সঙ্গে a - b কেটে যাচ্ছে তাহলে এটা কত পড়ে থাকছে a + b তো বন্ধু এখন আমরা f এর মানটা বের করে নিয়েছি a পেয়েছি b এর মানটা বের করে নিয়েছি b পেয়েছি আবার f of a + b এর মানটা বের করেছি a + b তো বন্ধু যেটা LHS এ প্রমাণ করতে দিয়েছে সেটা লিখছি एफ ए प्लस एफ अफ एर भैलू पे ए आर एफ अफ बी एर भैलू पे बी और बंधु ये जो ए प्लस बीटा देखो कार मानटा पे एफ अफ ए प्लस बी एर ताहले बंधु एटार समाने आमरा कि लिखते पारी ना एफ अफ ए प्लस बी ताहले संगे संगे बंधु एटाई आमाके आरएचएस प्रमाण करते दिएछिलो नयेरटा देखो एफ एक्स समान ए एक्स प्लस बी बला आछे एरपर एफ जिरो समान 3 एफ टू समान 5 जदि हय तखन ए आर बी एर मान बेर करते बोलेछे तो बंधु जेगुलो बला आछे सेगुलो सब लिखे नियेछि एखन आमरा एफ अफ जिरो बेर करब अर्थात एखाने एक्स एर जायगाय जिरो अर्थात एखाने जेखाने एक्स थाकबे तार जायगाय शुधुमात्र जिरो बसाबो ताहले ए गुणित जिरो प्लस बी ताहले बंधु एटा कत पाওয়া गेल ना बी आर एकबार बेर करब कत ना एफ अफ टू अर्थात যেখানে x থাকবে তার জায়গায় 2 তাহলে এটা বন্ধু কত পাওয়া গেল 2a + b এখন বন্ধু আমার বলা আছে যে f অফ 0 = 3 আর f অফ 2 = 5 তো আমরা কি করব না f অফ 0 যেটা মান পেয়েছি b তাহলে সেটা আমরা লিখব যে দেওয়া আছে কি না f অফ 0 = 3 তাহলে f অফ 0 এর ভ্যালুটা আমরা বের করে নিয়েছি b তাহলে এটা b সমান 3 আবার আবার বন্ধু কত দেয়া আছে না f অফ 2 সমান 5 তাহলে f অফ 2 এর ভ্যালু কত পেয়েছি না 2a + b এটা সমান 5 তো বন্ধু আমরা b এর ভ্যালুটা কত পেয়ে গেছি আগেই 3 তাহলে 2a + 3 সমান 5 বা 2a সমান 5 - 3 বা 2a समान 2 बा a समान 2/2 समान एटा 1 ताहले बंधु आमाके a आर b एर मान बेर करते बोलेछिलो ताहले a समान 1 आंसर b समान 3 आंसर 10 एरटा बला आछे जे fx समान एकटा बहुपदी संख्यामाला बला आछे आर f0 समान 2 f1 समान 1 और f(4) समान 6 होले a b एबं c एर मान निर्णय करते बला आछे तो बंधु जेगुलो जेगुलो बला आछे आमी सब लिखे नियेछि जे एफ एक्स समान एफ जिरो समान एफ वन समान एफ फोर समान और जेगुलो बेर करते बोलेछे सेगुलो सब जिज्ञासा चिन्ह दिए रेखेछि तो बंधु एखन आमी एफ अफ जिरो बेर करब ताहले एक्स एर जायगाय जिरो पुट देबो ताहले ए गुणित जिरो स्कोयर प्लस बी गुणित जिरो प्लस सी तो बंधु जिरो स्कोयर माने सेटा जिरोई होच्छे जिरोर संगे ए गुण करा माने जिरो प्लस सी ताहले एटा सी पाওয়া गेल आबार एक ही भावे एफ अफ वन बेर करब अर्थात एक्सर जगह एक बसबो प्लस बी गुणित एक प्लस सी ताहले एटा एक स्कोयर माने एक तार संगे ए गुण करा माने ए प्लस बी प्लस सी एक ही भावे बंधु एफ अफ फोर ताहले देखो एफ अफ फोर बेर करब ताहले ए गुणित फोर तार स्कोयर प्लस बी गुणित फोर प्लस सी ताहले चार स्कोयर माने दुटो चार के गुण करले 16 प्लस 4b प्लस सी तो बंधु प्रदत्त कि देया आछे बंधु एफ अफ जिरो समान 2 ताहले एफ अफ जिरो समान कत पेयेछि आर सेटा लिखछि एकबार एफ अफ जिरो समान 2 और एफ अफ जिरोर भ्यालु सी पेयेछि ताहले सी समान 2 आबार एकई भावे एखाने बंधु लिखछि देया आछे कि ना एफ अफ 1 समान 1 ताहले बा एफ अफ वन एर मान कत पेयेछि ए प्लस बी प्लस सी समान 1 तो बंधु सी एर भ्यालुटा आमरा इतिमध्ये पेये गेछि 2 सेटा बसिए देब ताहले ए प्लस बी प्लस 2 समान 1 बा ए प्लस बी समान एई दुइटा ओइदिके गेले -2 हये जाबे माने क्यालकुलेशन करार पर -1 आबार आबार बंधु एफ अफ 4 एटार समान कत बला आछे 6 और f4 एर मानटा बेर करे नियेछि 16a प्लस 4b प्लस c समान 6 बा 16a प्लस 4b प्लस c एर भ्यालु बंधु आमरा जानी 2 बा 16a प्लस 4b समान 2 टा ओदिके गेले बंधु 6 माइनस 2 हये जाबे माने 4 एटा थेके बंधु 4 कमन निচ্ছি 4a प्लस बी समान 4 बा 4a प्लस बी समान ये चार्टा गुण आछे समान चिन्हेर ओदिके गेले भाग हो जाबे ताहले 4/4 होबे बा 4a প্লাস b সমান 1। তো এখন বন্ধু দেখো এখানে একটি ইকুয়েশান পেয়েছি, এখানে একটি ইকুয়েশান পেয়েছি, এই দুটিকে সমাধান করলেই আমরা a এবং b এর মানটা পেয়ে যাব। a প্লাস b সমান মাইনাস 1 আর এটা 4a প্লাস b সমান 1। তো এটা বন্ধু বিয়োগ করছি, এটা মাইনাস 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 এটা কেটে গেল। তো এটা বন্ধু ক্যালকুলেশন করে কত আসছে, মাইনাস 3a সমান এটা কত না মাইনাস 2। একই চিহ্ন আছে, একই চিহ্ন তাহলে যোগ করে দিয়েছি, উভয় সাইডে মাইনাসগুলো ক্যান্সেল করে দিলাম বা a সমান 2/3। এটাকে বন্ধু 1 নম্বর দিয়ে দিলাম আর এটিকে 2। এক নং সমীকরণে a এর মান বসিয়ে পাই, তাহলে a জায়গায় বন্ধু 2/3 প্লাস b সমান মাইনাস 1 বা b সমান মাইনাস 1 মাইনাস 2/3। এটা লসাগু বন্ধু 3 হচ্ছে, এই একের নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর 3 এর লসাগু 3 হয়েছে। তো বন্ধু এটা 1 দিয়ে 3 কে ভাগ করে 3, 3 কে আবার 1 দিয়ে গুণ করে 3 হয়েছে -3। এটা 3 দিয়ে 3 কে ভাগ করে 1, 1 দিয়ে গুণ করে 2 হচ্ছে। তো এটা -5/3। তো বন্ধু এখন উত্তরটা লিখে দিয়েছি, নির্ণীয় এ বি সি এর মান যথাক্রমে a এর মান 2/3 পেয়েছি, b এর মান -5/3 আর c এর মান 2।